নমস্কার, আমি দীপঙ্কর। আপনাদের গল্প পিপাসু মনকে সন্তুষ্ট করার জন্য কাগজ কলম পত্রিকার বিশেষ নিবেদন কাগজ কলম অডিও সিরিজ। কাগজ কলম অডিও সিরিজে আজ আপনাদের জন্য নিবেদিত হল জিয়ারুল হকের লেখা আমি মানুষ নই। এই গল্পটি কাগজ কলম সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যায় মার্চ 2019 প্রকাশিত হয়। শুরু হচ্ছে আমি মানুষ নই। দেয়াল লেখা শেষ হলো যখন, তখন সন্ধে ঘনিয়ে এসেছে। আমার সাথে যে প্রার্থী দাদা ছিলেন আমাকে লিখতে বলে একটা মিটিংয়ে গিয়েছেন, ফেরার পথে আমাকে বাইকে তুলে নিয়ে ফিরবেন। অত্যন্ত প্রত্যন্ত গ্রামের বুক চিরে কালো পিচের রাস্তা গিয়েছে দক্ষিণ বাসা স্টেশনে। আমি আছি ভবানীমাড়িতে, একটু মোড় মতো স্থান। দিনের বেলায় কত লোক যাতায়াত করে, যত সন্ধে হয় ক্রমশ কমতে থাকে লোক চলাচল। মোড়ের মাথায় বটপাকুড়ের গাছ, তাকে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছে। পাকুর মনে হয় মহিলা, কেননা তার গায়ে জড়ানো আছে লাল সাদা পাড়ের শাড়ি আর বটের গায়ে ধুতি। পেছনে মন্দির, মন্দিরের ভিতর মূর্তিমান কালী, গলায় নরমুণ্ডের মালা, হাতে গলা কাটা একটা মুন্ড, গলা থেকে চুইয়ে রক্ত পড়ছে, আর একটা শেয়াল তা পান করছে। বেচারি ভোলানা কালীমায়ের পায়ের তলায়। লেখা শেষে অনেকক্ষণ ধরে কালীমায়ের এই কাণ্ড দেখছিলাম। লোকজন প্রায় নেই, দু একজন মাঝে মাঝে চলছে। হঠাৎ মনে হলো লেখা শেষ হলো, কিন্তু পুলিগুলো তো ধুয়ে রাখেনি। ব্যাগ থেকে পুলিগুলো নিয়ে মোড় পেরিয়ে একটা পুকুরে গেলাম। এখানে জলের খুব সংকট, টিউবওয়েল অনেক দূরে দূরে। একটা ছোট তাল গাছের পাশ দিয়ে কিছু ইট পাতা আছে পুকুরে নামার জন্য। মোবাইলের আলো জ্বালিয়ে দেখলাম পুরো পানায় ভর্তি সেই পুকুর, ঘুটঘুটে কালো জল, চারিদিকে ঘুটঘুটে আঁধারের যেন মেলা বসেছে। আপন মনে তুলি ধুচ্ছি, দূর থেকে ভেসে আসছে হালকা সুরে গান। কি গান, কার গান বুঝতে পারছি না। আপনারা কতক্ষণ সময় লাগবে? আমার ভীষণ তাড়া আছে। একদম আমার পিঠের উপরে একজন মহিলার কণ্ঠস্বর। আমি আনমনা ছিলাম, খুব আঁতকে উঠলাম। কয়েক সেকেন্ড যেন কোনো ভাষাই মুখে এলো না। স্থির হয়ে বললাম, অনেকগুলো তুলি তো, একটু সময় লাগবে। আমি কথাগুলো বলার পর ভাবছি, এই অন্ধকারে হয়তো আমাকে দেখতে না পেয়ে উনি নেমে এসেছেন, দেখতে পেলে নামতেন না নিশ্চয়ই। তুলি ধুতে ধুতে মোবাইলের আলো জ্বালালাম, তার মুখের দিকে তো আলো ফেলা যাবে না। কিন্তু আলো জ্বলতেই আচ্ছা আলোয় দেখলাম লাল পেড়ে শাড়ি, পায়ে নূপুর, কপালে পরপর তিনটে তিলক কাটা। এত কিছু দেখতে দেখতে হঠাৎ তিনি আবার কথা বলা শুরু করলেন। আমি কি মানুষ ছিলাম না? আজ না হয় আমি মানুষ নই। আমার হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড়। এ কি বলে, মানুষ ছিলাম আজ মানুষ নই? আমার মনে হচ্ছে এবার তুলি মোবাইল নিয়ে আমি পুকুরেই পড়ে যাব। সকল অঙ্গ প্রত্যঙ্গ যেন অবশ। মনকে সান্ত্বনা দিলাম, হতে পারে ভোটের নেতারা হয়তো বারবার ঠকিয়েছে তাই এরকম মুক্তি করছে। ভুল ভাঙল তার পরের উক্তিতে, আমাকে এই পুকুরেই স্নান করতে হবে, তারপর ঠাকুরের থানে যাব। আমি বললাম ভয় ভয়ে, এই পচা জলে স্নান করবেন? আর জলও তো বেশি নাই। পাশের পুকুরে একটু দূরে যে স্নান বাঁধানো পুকুর আছে সেখানে যান না। কি বললে, আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না? আমার আবার হাড় হিম হয়ে গেল। আমি বললাম, ঠিক আছে আমার হয়ে গেছে, এবার আপনি নিন। আমি তুলি নিয়ে উঠতে গিয়ে দেখি সেই সরু দুটো ইটের উপরে তিনি দাঁড়িয়ে আছেন। আমার পাশ কাটিয়ে ওঠা বেশ মুশকিল। তিনি সরে পুকুরের গা ঘেঁষে দাঁড়ালেন, আমি আস্তে আস্তে উপরে উঠে এলাম। কেমন যেন একটা
অদ্ভুত মানসিক বৈকল্য আমাকে চেপে ধরেছে। ভূতের সিনেমা দেখলে যেমন ভয় লাগে, তবু ছাড়া যায় না সেরকম। দেখি সেই এক হাঁটু কাদা জলে চান করছেন উনি, সুন্দর ফর্সা মুখ, শরীর কাদায় ভরে গেছে, মনে হচ্ছে কোনো কাদা জলে বাস করা প্রাণী। আমার মনে তখনও ঘোর সংশয়, তবে কি উনি সত্যি মানুষ নন? মনের মধ্যে গহীন ঘোর লেগেছে আমার, যেন কোনো নেশাগ্রস্ত পার মাতাল আমি। কেন চলে যাচ্ছি না আমি? কত কত আজগুবি প্রশ্ন মনকে সুনামির মতো আছড়ে পাছড়ে একাকার করে দিচ্ছে। আমি মোবাইলের আলো জ্বালিয়ে রেখেছি, তারও ব্যাটারি পাওয়ার প্রায় শেষ হয়ে আসছে। উনি কাদামাখা শরীর নিয়ে পুকুরের মাঝখান দিয়ে অপর পারে জঙ্গলে উঠে গেলেন। আমার আলো দৃশ্যমানতা শেষ হলো। আমি এই পারে মোবাইলের আলো বন্ধ করে ঠায় দাঁড়িয়ে আছি, চলৎ শক্তিহীন হয়ে। পিচের রাস্তা বাঁক দিয়ে একটি মোটরসাইকেলের আলো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসে থামল। কি দাদা, আপনি এই অন্ধকারে দাঁড়িয়ে কেন? আমার একটু বেশিই দেরি হয়ে গেল। আমাদের সেই প্রার্থী দাদা বললেন, আচ্ছা চাপুন বাইকে। আমি চেপে বসলাম। বাইক চলেছে গ্রামের সরু ইটের রাস্তায় আধারকে কাটিয়ে। দুই পাশে বন, হালকা হালকা বাতাস, দিনের ভ্যাবসা গরমকে যেন ভেঞ্চি কাটছে। আমি চুপ। কি দাদা চুপ কেন? আমি বললাম সবিস্তারে ঘটনাটি। ও, ওই মহিলা তো পাগলি, ও তো এরকমই করে বেড়ায়। কিন্তু আপনার সাহসের বলি আর, আপনার ঘাড়ের ওপরে এসে বলছে হঠাৎ করে। আমি আগে মানুষ ছিলাম, এখন মানুষ নই, শোনার পরেও অজ্ঞান হননি বাবা আমি বলে তো। আমি থামিয়ে দিলাম, থাক আমার তারিফ করতে হবে না, অনর্থক। বলুন ওই মহিলা পাগলি কেন হল? দাদা সংক্ষেপে যা বললেন তা হল, মহিলা যখন ছাত্রী ছিলেন খুব মেধাবী ছিলেন, পড়াশোনা করেছেন খুব কষ্টে, ভাই বোনদের মানুষ করেছেন, তারপর ভাইয়েরা বিয়ে করে যে যার ঘর করছে। অক্ষম বাবা মাকে নিয়ে ওই মহিলাই চলত। শাসক দল বলেছিল যে একটা চাকরি পাইয়ে দেবে, কিন্তু লাখখানেক খরচা করতে। মহিলা রাজি ছিল না, কিন্তু বাবা বললো যে সে এক বিঘে জমি, যেটা তার একমাত্র সম্বল, তা বিক্রি করে দেবে। দিলও তাই। তারপর শাসক পাল্টে গেল, তখন সেই নেতা বলল, আর কি করে হবে রে মাতর চাকরি, ভাতের হাড়ি এখন আর আমাদের হাতে নেই। তারপর সেই নেতা দলবদল করে বর্তমান শাসক দলের নেতা হয়েছে, তার নিজের মেয়ে সেই চাকরিই করছে। এই ঘটনার পর থেকে ওই মহিলা পাগলি হয়ে গেছে। তার একটাই কাজ, ওই ঠাকুর দেবতা আর মুখে আমি কি মানুষ ছিলাম না? আগে মানুষ ছিলাম, এখন নেই। বাড়ি পৌঁছলাম, দুটো খেয়ে বিছানায় গেলাম। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না, বারবার মনের মধ্যে ওই একই কথা বলে চলেছে। আগে মানুষই ছিলাম, এখন মানুষ নই, এখন মানুষ নই, এখন মানুষ নই। আপনারা শুনলেন জিয়ারুল হকের লেখা আমি মানুষ নই। গল্প পাঠিয়েছিলেন দেব, মেয়েটির চরিত্রে চৈতি, প্রার্থীর চরিত্রে আমি দীপঙ্কর। এডিটিং এবং সাউন্ড এফেক্ট কুনাল, পরিচালনা এবং পরিকল্পনায় কাগজ কলম সাহিত্য পত্রিকার পরিচালনা বর্গ। আমাদের এই বিশেষ নিবেদন, আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট বক্সে জানান, লাইক এবং শেয়ার দিয়ে আমাদের উৎসাহ দান করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্প সবার আগে শোনার জন্য। আপনাদের গল্প এবং কবিতা কাগজ কলম পত্রিকা কিংবা কাগজ কলম অডিও সিরিজ দ্বারা প্রকাশিত করার ইচ্ছা থাকে, তাহলে যোগাযোগ করুন 6291162604। মনে রাখবেন, নব্য লেখকদের উৎসাহ দান করার মাধ্যমে বাংলার লুপ্ত সংস্কৃতি ফিরিয়ে আনা আমাদের উদ্দেশ্য।